আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমাদের আজকের আপডেট হলো যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজে এখন পর্যন্ত 394 জন রোগীর কোভিড-19 টেস্ট হয়েছে। তার মধ্যে দুজন রোগীর পজিটিভ এসছে, বগুড়ার একজন এবং কালকের পুঠিয়ার একজন, আপনারা বোধহয় ইতিমধ্যে অবগত হয়েছেন। তো পুঠিয়ার রোগীটা মাইল্ড ফ্লু লাইক সিমটমস আছে এবং আমাদের ন্যাশনাল গাইডলাইন বলে যে যদি তার বাড়িতে আইসোলেশন করার ফ্যাসিলিটি থাকে, মাইল্ড সিমটম থাকলে তাহলে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করতে হবে, তাকে হসপিটালে আনার প্রয়োজন নাই। তো তার বাড়িতে সাপোর্ট এবং আইসোলেশন যথেষ্ট ফ্যাসিলিটি আছে, সুতরাং সে এখানেই আছে। তাকে আমরা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছি, ওষুধ নিয়ে অলরেডি আমাদের সিভিল সার্জনের প্রতিনিধি সে ওষুধ তাকে পৌঁছে দেবেন এবং সে বাড়িতে উনি কোভিড-19 চিকিৎসা পাবেন। আর আমরা কনস্ট্যান্টলি তার সাথে যোগাযোগ রাখবো, আমাদের ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে। যখনই আমরা মনে করবো যে রোগীটা কোনো সমস্যা দেখা দিয়েছে, তাকে আমরা রাজশাহীতে নিয়ে এসে যেখানে প্রয়োজন সেখানে তাকে সেট করে আমরা তার চিকিৎসা ব্যবস্থা করব। এখন পর্যন্ত সে ভালো আছে, তার কোনো রকম জটিলতা নেই। আর এই মুহূর্তে আমাদের আইডি হসপিটাল অবজারভেশন আইসোলেশন ইউনিটে আমাদের 4 জন রোগী ভর্তি আছে। 4 জনের মধ্যে 3 জনের স্যাম্পল আগেই নেওয়া হয়েছিল, কিন্তু টেস্ট আজকে হবে, আরেকজনের স্যাম্পল আজকে কালেক্ট করা হয়েছে। আর আমাদের রেসপিরেটরি অবজারভেশন ওয়ার্ডে মাত্র 1 জন রোগী আছে, সিওপিডি রোগী, শ্বাসকষ্টের রোগী, তার চিকিৎসা চলছে, সে ইমপ্রুভমেন্টের দিকে। আমাদের এই হচ্ছে আজকের আপডেট। আমাদের আসলে আপনারা তো দেখছেন যে স্যাম্পলের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, কখনো কখনো একদিনের স্যাম্পল আমরা একদিনে শেষ করতে পারছি না, একদিনের স্যাম্পল কিছু রেখে পরের দিনে করতে হচ্ছে। তো বহির্বিভাগে প্যাথোলজি বিভাগে পিসিআর মেশিন আমাদের আগে থেকেই ছিল একটা, ওইটা ইনস্টলের জায়গা খোঁজার ব্যবস্থা করা হচ্ছে। এটা এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওটা ইনস্টল করে ফেলবো, করে ফেললে তখন আমাদের আরও সহজ হবে চিকিৎসা, মানে টেস্ট করার রোগীতে। এটা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ পরিচালনা করবে, একই সেম। আর নমুনার সংখ্যা বাড়ছে, সরকারি নির্দেশনা যে প্রতিটা উপজেলা থেকে যেন বাধ্যতামূলকভাবে নমুনা পাঠানো হয়, সেই কারণে সব জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে নমুনা আসছে। আর আমাদের এখানে তো শুধুমাত্র রাজশাহী জেলা না, আপনারা জানেন যে বগুড়া থেকেও আসছে, আশপাশের সমস্ত জেলা থেকে আসছে, সেই কারণে আসলে নমুনার সংখ্যা বাড়ছে, মানুষের সচেতনতা বেড়েছে, সেটা একটা কারণ, এই দুটো মিলিয়ে আর কি। তো যদি নিজেরা আগ্রহী হয়ে টেস্ট করলে আমরা তো সেই স্যাম্পল নিব না, একজন ডাক্তার দেখবেন, একজন ডাক্তার দেখে যদি তিনি সন্দেহ করেন যে না এটা হতে পারে, ফ্লু লাইক সিমটমস আছে, করোনার কিছু উপসর্গের সাথে মেলে, তাহলে কেবল তিনি টেস্ট করতে দেবেন। তবে আমি আপনাদেরকে কিন্তু আগেও বলেছি যে যে ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম অনেকগুলো ভাইরাসের জন্য হতে পারে, শুধু করোনা তা কিন্তু না, এবং সেটা টেস্ট না করে বলা যাবে না যে এটা করোনা না অন্য কোনো ভাইরাসের কারণে তার এই ফ্লু লাইক সিমটম হয়েছে। সুতরাং ফ্লু লাইক সিমটম হলে ডাক্তাররা টেস্ট করতে অ্যাডভাইস করছেন, রোগীরা এসে চাইলেই কিন্তু আমরা টেস্ট করছি না। অলরেডি স্থানীয় প্রশাসন তার বাড়িটাকে লকডাউন করার ব্যবস্থা নিয়েছে। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ থেকে যে মাইক্রোবায়োলজি এবং ভাইরোলজি বিভাগের প্রতিনিধিগণ, তারা ওখানে যাবেন, গিয়ে তার কন্ট্যাক্ট ট্রেসিং করবেন। কন্ট্যাক্ট ট্রেসিং মানে ওই ভদ্রলোক অসুস্থ হয়ে ধরা পড়ার আগে কার কার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে আইসোলেট করবেন এবং তাদের প্রয়োজনে তাদের কাছ থেকে নমুনা নেবেন। সুতরাং আমরা চেষ্টা করছি যে এই অসুখটা যাতে খুব বেশি না ছড়ায় ওই স্থানীয় এলাকায়, সেটার জন্য যথাসম্ভব চেষ্টা আমাদের রাজশাহী মেডিকেল কলেজ করে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।